नमस्कार, आमी डॉक्टर प्रदीप कुमार विश्वास, होमिओ क्लिनिक चैनल आपनादेर स्वागत। आज आपनादेर सामने जे ओषुधटी आलोचना करब तार नाम सालपार बा गंधक। सालपार हानिम्यानेर एकटी प्रधान छोरा दोषनाशक ओषुध। सालपार ओषुधटी मानुषेर शरीरेर एमन कोनो अंग प्रत्यंग नेई जेखाने प्रयोग हय ना। एटा मारात्मक ओषुध। हानिम्यान बोलेछेन 90% मानुषेर छोरा दोष थाके, अर्थात आमरा बोलते पारी যে 90 থেকে 95% লোক সালফারের রোগী। কিন্তু এর ক্ষেত্র আছে, সালফারের রোগীটা কেমন? সালফারের রোগী সাধারণত চর্মরোগ প্রবণ, কলকুজো, নোংরা, স্নান করতে চায় না, চুলগুলি অপরিষ্কার, বিভিন্ন উপসর্গে তার এবং চর্মরোগ প্রবণ থাকবেই, এটা সালফারের ক্রিয়াক্ষেত্র। সুতরাং সালফার সবসময় মনে রাখতে হবে যে সালফারের রোগী চর্মরোগ প্রবণ, সবসময় তার চর্মরোগ একটা না একটা লেগে আছে এবং সে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। আধা ঘন্টা এক ঘন্টা দাঁড়িয়ে থাকলে তার কোমরে যন্ত্রণা হয়, একটু কলকুজো টাইপের এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন, স্নান করতে চায় না, পায়ে যন্ত্রণা হয়, পায়ের তলায় জ্বালা করে, মাথার তলিতে গরম মনে হয়, এটা সালফারের প্রধান সিমটম। সাধারণত চর্মরোগ তো থাকবেই সমস্ত ক্ষেত্রে। বাতের ক্ষেত্রে বলি যে সমস্ত রোগীর বাতের যন্ত্রণা, বাতের যন্ত্রণায় সে ছটফট করছে, বাতের যন্ত্রণা সাধারণত ঠান্ডায় উপশম, ঠান্ডা জল প্রয়োগ করলে উপশম হয় এবং রাত্রে তার যন্ত্রণা বৃদ্ধি পায়, সেক্ষেত্রে সালফার প্রয়োগ হয়ে থাকে। চর্মরোগ, তার বিভিন্ন রকম চর্মরোগ হতে পারে, একজিমা, দাঁত, চুলকানি, পাছড়া, বিভিন্ন রকম চর্মরোগ তার থাকতে পারে। কিন্তু মনে রাখতে হবে যে সমস্ত চর্মরোগ রোগীর কলকুজো টাইপের, অর্থাৎ নোংরা প্রকৃতির, স্নান করতে চায় না, সে সমস্ত ক্ষেত্রে সালফার 1 নম্বর ভূমিকা পালন করে। সালফারের একটা প্রধান লক্ষণ জ্বালা, সাধারণত পায়ের তলায়, হাতের তালুতে, মাথার তালুতে জ্বালা। এই জ্বালাটা সাধারণত তার দেখা যাচ্ছে রাত্রের দিকে বেশি হয় এবং গরমে তার জ্বালার উপশম হয় না, ঠান্ডায় উপশম হয়। আমরা জানি জ্বালার 3টি ওষুধ আছে। প্রথম হচ্ছে সালফার, দ্বিতীয় হচ্ছে আর্সেনিক অ্যালবাম, তৃতীয় হচ্ছে ফসফরাস। কিন্তু মনে রাখতে হবে সালফারের জ্বালা ঠান্ডায় উপশম, আর্সেনিক অ্যালবামের জ্বালা গরমে উপশম, আর ফসফরাসের জ্বালা ঠান্ডায় উপশম। কিন্তু খেয়াল রাখতে হবে যে আর্সেনিকের রোগী প্রকৃতি কেমন, সালফারের রোগীর প্রকৃতি কেমন এবং ফসফরাসের রোগীর প্রকৃতি কেমন, এটা সবসময় আলাদা করে ভাবতে হবে। নতুবা ঠান্ডায় উপশম বলে তাকে সালফার দেবো, এটা হবে না। আবার পালসিটেলার রোগী কিন্তু ঠান্ডায় উপশম আছে, কিন্তু সেক্ষেত্রটা আলাদা। সুতরাং জ্বালার ক্ষেত্রে আমরা প্রথমে চিন্তাভাবনা করবো সালফার, কিন্তু রোগীর ক্ষেত্রে দেখতে হবে তার নোংরা প্রকৃতি, স্নান করতে চায় না এবং স্নান সহ্য হয় না, স্নানে তার সমস্ত উপসর্গের বৃদ্ধি পায়, সেক্ষেত্রে সালফার আগে আসবে। সালফারের উদরময় বাচ্চাদের ক্ষেত্রে সালফারের উদরময় হয়, অনেক সময় দেখা যাচ্ছে যে সমস্ত বাচ্চারা স্নান করে না, নোংরা প্রবৃত্তি থাকে, নোংরা কাপড় চোপড় পরে বা নোংরা খাবার খায়, তাদের পায়তলা পায়খানা আসছে, পায়খানা অত্যন্ত দুর্গন্ধ এবং ঠান্ডা জল সে পান করে, সবসময় একটা নোংরা মনোবৃত্তি নিয়ে চলাফেরা করে, পায়খানা ভীষণ গন্ধ, সে নিজেই সহ্য করতে পারে না, সেক্ষেত্রে সালফার আসে পাতলা পায়খানার ক্ষেত্রে। আমাশার ক্ষেত্রে আসে, পায়খানা রক্ত আমাশা বা সাদা আমাশা হোক, সেই সমস্ত ক্ষেত্রে সালফার প্রয়োগ আসে। কিন্তু সালফারের প্রধান লক্ষণ যেটা, নোংরা প্রবৃত্তি, স্নান করতে চায় না এবং স্নানে তার সমস্ত উপসর্গের বৃদ্ধি পায়, এটা মনে রাখতে হবে। সালফার সাধারণত বিশেষ করে ক্রনিক কেসে কমই ইউজ হয়, অ্যাকুইট কেসে সালফার বেশি প্রয়োগ হয়। সালফারের পর সরিনাম আসতে পারে, ক্যালকেরিয়া কার্ভ আসতে পারে, কিন্তু ক্ষেত্র বিশেষ সেটা প্রয়োগ করতে হবে। সালফার সাধারণত কাশির ক্ষেত্রে বলি, যে সমস্ত কাশি, অর্থাৎ কাশতে কাশতে সে দম বন্ধ হয়ে যাচ্ছে, কাশতে কাশতে তার শরীর কুকড়া হয়ে যাচ্ছে, কিন্তু মনে রাখতে হবে সে রোগীটা সালফারের কি না। যদি তার সালফার থাকে, পায়ে দুর্গন্ধ ঘাম হয়, গায়ে দুর্গন্ধ ঘাম হয়, সেক্ষেত্রে সালফার প্রয়োগ করতে হবে। অনেক সময় দেখা যায় যে পায়ের তলায় ঘাম, হাতের তালুতে ঘাম, অ্যাসিডনাইটিক আছে, কিন্তু অ্যাসিডনাইটিকও হাতের তালুতে ঘাম, পায়ের তলায় ঘাম, সাইলিসিয়ায় হাতের তালুতে ঘাম, পায়ের তলায় ঘাম, কিন্তু সাইলিসিয়ায় সাধারণত অমাবস্যা পূর্ণিমায় বৃদ্ধি হয়, কিন্তু সালফার সেটা হয় না। তার সমস্ত উপসর্গ রাত্রের দিকে বৃদ্ধি পায় এবং ঠান্ডায় সে উপশম বোধ করে, সেক্ষেত্রে সালফার প্রয়োগ করতে হবে। অনেক সময় দেখা যায় যে কোমরে ব্যথা, যে সমস্ত রোগী কোমরে ব্যথা হয়, হাঁটাচলা করলে বা বসে উঠতে গেলে কোমরে ব্যথা হয়, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, দাঁড়িয়ে থাকলে তার কোমরে ব্যথা হয়, কোমর যন্ত্রণা হতে থাকে, সেক্ষেত্রে সালফার আসবে।
এবং সালফারের ভূমিকা ভীষণভাবে আসে। সালফার এমন একটা ওষুধ সেটা মানুষের সর্বক্ষেত্রেই উপকারে আসে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যখনই সালফারের কথা ভাববো আমরা তখন তার রোগীর যে ধাতুগত, চরিত্রগত এবং মানসিক লক্ষণ বিচার করতে হবে। সালফারের রোগী কিন্তু ভয়ানক খিটখিটে, বদ মেজাজি, হিংসুটে, এটা মনে রাখতে হবে। হিংসা প্রবণ, সে নিজেকে খুব বড় মনে করে এবং হিংসুটে প্রবৃত্তির, এবং তার গায়ে দিয়ে একটা দুর্গন্ধে বেরোয়, পায়খানা যদু করে কিন্তু গায়ে একটা দুর্গন্ধ তার থাকে, এটা সালফারের। এবং স্নান করে না, সে স্নান করলে তার সমস্ত সুযোগ বৃদ্ধি পায় বলে সে স্নান করে না, এটা সালফারের প্রয়োগ ক্ষেত্র। আমার কাছে একটা রোগী আসলো, একটা চর্মরোগ, বাচ্চাটার বয়স তখন 7 বছর, কোনো ওষুধই তার কাজ হচ্ছে না, এবং শীতকালে তার চর্মরোগটা বৃদ্ধি পায়, গরমের সময় অর্থাৎ গ্রীষ্মকালে তার চর্মরোগ বৃদ্ধি পায়, শীতকালেও বৃদ্ধি পায়, চর্ম গ্রীষ্মকালে বৃদ্ধি পায়, বর্ষাকালে সে একটু আরাম বোধ করে। যখন শীতকালে সে বৃদ্ধি পায়, দেখলাম সে স্নান করতে চায় না, সবসময় তা কাঁথা কাপড় গাইতে থাকে, অর্থাৎ সে অনাবৃত থাকতে চায় না। তাকে প্রথমে সরিনাম 2 ডোজ দিয়ে দিলাম, দেওয়ার পর দেখলাম তার সমস্ত চর্মরোগগুলো বেরিয়ে আসছে। তারপর তাকে সালফার 6 সরিনাম 2 ডোজ 200 দেওয়ার পর, তারপর আস্তে আস্তে সালফার 6 দেওয়ার পর রোগীটা আস্তে আস্তে সুস্থ হয়ে গেল। একটু সময় লাগলো আর্সেনিক, কিন্তু সালফারে সেই রোগীটা সুস্থ হয়ে গেল। সুতরাং আমাদের লক্ষ্য রাখতে হবে, যখনই আমরা কোনো ক্রনিক সমস্যা দেখব বা ক্রনিক রোগী আসবে, দেখতে হবে সালফার একটা মধ্যবর্তী ওষুধ হিসাবে পরিগণিত। অর্থাৎ কোনো রোগী যখন আমরা দেখব যে সোরা দোষ ঘটিত এখন প্রতিটা রোগী আছে, তখন মনে করতে হবে যে তার সালফারের ক্ষেত্র আছে, সেক্ষেত্রে সালফার অন্তত 2 ডোজ তাকে দিতে হবে। তারপর তার লক্ষণ অনুযায়ী ওষুধ প্রয়োগ করলে রোগী তাড়াতাড়ি নিরাময় হবে। আমরা অনেক বইতে দেখেছি অশ্বরোগের ক্ষেত্রে লেখা আছে যে সকালবেলায় সালফার, রাতের বেলায় নাক্স, কিন্তু এটা সঠিক বলে মনে করি না, কারণ হ্যানিম্যান বলেছেন যে রোগের চিকিৎসা হোমিওপ্যাথিতে করে না, রোগীর চিকিৎসা করে। কাজে সকালবেলায় সালফার, রাত্রিবেলায় নাক্স, এটা তো নাও হতে পারে। সালফার রোগী ক্ষেত্রে সালফার, নাক্সের রোগীর ক্ষেত্রে নাক্স, এটা আসবে, কিন্তু সালফার রোগীর ক্ষেত্রে তো নাক্স দেওয়া যাবে না, নাক্সের রোগীর ক্ষেত্রে নাক্স পড়বে। সুতরাং যখনই আমরা রোগীর ক্ষেত্র দেখব, তখন তার লক্ষণগুলো বিচার করে তাকে ওষুধ প্রয়োগ করতে হবে। সুতরাং নাক্স হলেই তাকে সালফার দিতে হবে, আর সালফার হলে তাকে নাক্স দিতে হবে, এটা নয়। যখন যে ক্ষেত্রটা আসবে তখন সেই ক্ষেত্র অনুযায়ী তাকে ওষুধ প্রয়োগ করতে হবে, এটা হ্যানিম্যানের সূত্রের নিয়ম অনুযায়ী আমাদের চলতে হবে। উদরাময়ের ক্ষেত্রে সালফারের ভূমিকা আছে। যখন রোগী কোনো অত্যাধিক তরি তরকারি বা কোনো গুরুপাক খাবার খেয়ে তার পাতলা পায়খানা শুরু হয়, পায়খানা অত্যন্ত দুর্গন্ধ এবং সে কোনো খাবারই হজম করতে পারে না, তখন তার পায়খানায় সে এত বেগ যে সে সহ্য করতে পারছে না। কিন্তু সালফারের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে উদরাময়ের ক্ষেত্রে সালফারের লক্ষণ সাধারণত সবসময় সকালের দিকে, অর্থাৎ ভোরবেলায় তার পায়খানা বৃদ্ধিটা হয়, অর্থাৎ ভোর 5টা থেকে 8টা, 9টা বা 10টার ভিতর তার পায়খানাটা বারবার হতে থাকে। এটা ক্রনিক ক্ষেত্রে আসে, কিন্তু অ্যাকুট ক্ষেত্রে আসে না। অর্থাৎ ক্রনিক ক্ষেত্রে সালফার, বিশেষ করে উদরাময়ের ক্ষেত্রে বেশি প্রয়োগ হয়। পডোফাইলামে কিন্তু ভোরের বেলার দিকে পায়খানা হয়, কিন্তু সালফারের পায়খানা আর পডোফাইলামের পায়খানার মধ্যে তফাৎ এইটে, সালফারের রোগী প্রকৃতি নোংরা, অপরিষ্কার অপরিচ্ছন্ন, পডোফাইলামের রোগীর নোংরা প্রবৃত্তি নয় কিন্তু তার লিভার সমস্যা থাকে, এটা সবসময় মাথায় রাখতে হবে। অর্থাৎ যখনই আমরা ভোরবেলার দিকে পায়খানা দেখব, এলোতেও কিন্তু ভোরবেলার দিকে পায়খানা আসে, কিন্তু এলোর সিমটমটা আলাদা আর সালফারের সিমটমটা আলাদা, পডোফাইলের সিমটমটা আলাদা। কাজে পডোফাইলাম এবং সালফার দুটোই পায়খানা দুর্গন্ধ আছে, পডোফাইলাম আছে, সালফারও আছে, কিন্তু সালফার সবসময় লক্ষ্য রাখতে হবে তার প্রকৃতিগত লক্ষণ বা তার চরিত্রগত লক্ষণ কীরকম। সে নোংরা প্রবৃত্তি থাকবে, চর্মরোগ প্রবণ থাকবে, সেক্ষেত্রে যে কোনো রোগী আসুক না কেন, তার যে কোনো সমস্যায় থাকুক না কেন, সেক্ষেত্রে সালফার প্রয়োগ করা চলে, এটা আমি মনে করি। সুতরাং আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যে রোগীর প্রকৃতি, ধাতুগত এবং মানসিক লক্ষণ বা চরিত্রগত লক্ষণের উপর নির্ভর করে ওষুধ প্রয়োগ করলে মন্ত্রের মতো হোমিওপ্যাথি ওষুধে কাজ হয়, এটা আমার বিশ্বাস এবং যা আমার অভিজ্ঞতা আমি পেয়েছি, বাস্তব অভিজ্ঞতার কথা আপনাদের জানিয়ে দিচ্ছি। আপনারা সবসময় যখন ওষুধ প্রয়োগ করবেন তখন তার ধাতুগত লক্ষণ, মানসিক লক্ষণ এবং চরিত্রগত লক্ষণ, এই তিনটির উপর প্রয়োগ করে ওষুধ প্রয়োগ করবেন। মন্ত্র শক্তির মতো ওষুধের শক্তি আছে, এটা আমি বিশ্বাস করি। সালফার একটা মারাত্মক ওষুধ, অনেক সময় দেখা যায় মেয়েদের ক্ষেত্রে তারা রাত্রিবেলায় লেপের তলায় পা রাখতে পারে না,
পায়ে জ্বালা করে, মাঝে মাঝে উঠে গিয়ে পায়ে জল দিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে আসে। মাথার তালুতে এত গরম যে সে মাথার কাপড় ডাকতে পারে না, প্রচণ্ড গরম, আগুন বেরোচ্ছে মাথা দিয়ে। সেক্ষেত্রে দেখতে হবে সে সালফারের রোগী না ফসফরাসের রোগী। বেশিরভাগ ক্ষেত্রে সালফার আসে, মেয়েদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে সালফার আসে, সিপি আসতে পারে, পালসেটিল আসতে পারে। কিন্তু সবসময় লক্ষ্য রাখতে হবে যে রোগীর প্রকৃতি গতি, প্রকৃতি কেমন, তার চরিত্রগত স্বভাব কেমন, তার ধাতুগত স্বভাব কেমন, এগুলো লক্ষ্য রেখে ওষুধ প্রয়োগ করতে হবে। আমাশার ক্ষেত্রেও সালফারের ভূমিকা আসে, কিন্তু ক্ষেত্রটা একটাই, তার প্রকৃতি, ধাতুগত এবং চরিত্রগত লক্ষণটা বিচার করে আমাদের ওষুধ প্রয়োগ করতে হবে। সুতরাং যখনই আমরা কোনো ওষুধ, সালফার বলে কোনো কথা নেই, যখন আমরা কোনো ওষুধ কোনো রোগীর ক্ষেত্রে প্রয়োগ করব, তখন একটা জিনিসই মনে রাখতে হবে, তার ধাতুগত, চরিত্রগত এবং তার স্বভাব চরিত্রের উপর নির্ভর করে ওষুধ আমরা যদি প্রয়োগ করি সেটা মন্ত্রের মতো কাজ হবে, এটা অবশ্যই। এবং অবধারিত আপনারা এগুলো বিচার করে ওষুধ প্রয়োগ করবেন। ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের সঙ্গে এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।